নমস্কার স্টুডেন্টস, গতদিন আমরা বেবুন গল্পটা পড়েছিলাম। আশা করি প্রত্যেকে বেবুনের স্পেলিংগুলো সব শিখে ফেলেছো। গল্পটা পড়ে তুমি কি বুঝেছো গল্পের হেডিং দিয়ে লিড খাতায় মূল বিষয়ে সেই কথাটা লিখে দেবে, অর্থাৎ গল্পটা থেকে তুমি কি জানতে পারলে সেই কথাটা ছোট্ট করে কিছু সেন্টেন্সে লিড খাতায় লিখবে, হেডিং দেবে মূল বিষয়। এবার দেখো, শব্দার্থ যেরকম স্পেলিং শিখেছো সেরকম শব্দার্থ শিখবে, শিখে লিড খাতায় নিচে নিচে শব্দার্থগুলো সব কপি করবে। এবার নিজে করো। দেখো, এক কথায় উত্তর দাও, বেবুনদের আসল বাড়ি কোথায়? উত্তর কী হবে? বেবুনদের আসল বাড়ি আফ্রিকায়। পরের প্রশ্ন দেখো, বেবুন বংশের তিনটি শাখার নাম লেখো, অর্থাৎ যে কোনো তিন প্রকারের নাম লিখলেই হবে। ধরো লিখলে বেবুন বংশের তিনটি শাখা হলো লালমুখ বেবুন, চিত্রমুখ সং বেবুন বা ম্যান্ড্রিল এবং চাকমা বেবুন। তারপরে দেখো, গ বিদঘুটে চেহারা কাদের? সমস্ত জানোয়ারদের মধ্যে সবথেকে বিদঘুটে চেহারা ম্যান্ড্রিলের। তারপরেরটা দেখো, কিসের জোরে বেবুনরা শস্য খেয়ে পালায়? বল, বুদ্ধি, ভরসা, এই তিনটি জিনিসের ওপর ভরসা করে বেবুনরা শস্য খেয়ে পালায়। একের উম, বিপদে পড়লে বেবুনরা কি করে? বিপদে পড়লে বেবুনরা পিছনের পায়ে ভর করে খাড়া হয়ে বসে শত্রুকে হাতের কাছে পেলেই নখ দিয়ে খামচে টেনে মুখের কাছে নিয়ে এসে তারপরেই প্রচণ্ড কামড় দেয়। কামড়ের জোরে হাড়গোড় অবধি গুড়িয়ে দিতে পারে। নখ, দাঁত ই হচ্ছে তাদের প্রধান অস্ত্র। তারা পাথর ছুঁড়তেও জানে, বড় বড় পাথর গড়িয়ে শত্রুর মাথায় ফেলতেও বেবুনরা খুব ওস্তাদ। তাহলে এইভাবে গুছিয়ে এই উত্তরটা লিখতে হবে। আচ্ছা, এবার দেখো সংক্ষেপে উত্তর দাও। ক, বেবুন বলতে কি বোঝো? সুকুমার রায় রচিত বেবুন গল্পে একটি বিশেষ প্রজাতির বানরের কথা জানা যায়। যে সব বানরের মুখ কুকুরের মতো লম্বাটে, যারা চার পায়ে চলে, যাদের লেজ বেটে আর গালের মধ্যে থলি আর পিছনের দিকটায় কাঁচা মাংসের মতো ঢিপি, তাদের নাম বেবুন। এবার দেখি পরের প্রশ্নে কি আছে, 80 নম্বর পাতায়। দেখো, খ, বেবুনের দল কিভাবে লুটপাট চালায়? গল্পটা আমরা ভালো করে পড়েছি, আমরা জানি যে তারা কি করে। চলো দেখি, সুকুমার রায় রচিত বেবুন গল্পে একটি বিশেষ প্রজাতির বানরের কথা জানা যায়। বল, বুদ্ধি, ভরসা, এই তিন জিনিসের জোরে বেবুনরা পাহাড়ের নিচে জমিতে নেমে এসে চাষার ক্ষেতের উপর অত্যাচার করে, ফল শস্য খেয়ে তারা পালায়। তাদের দল বাঁধবার কায়দা আর পদঘাট পাহারা দেবার ব্যবস্থা এমন চমৎকার আর এমন হঠাৎ এসে লুটপাট করে তারা, ফস করে পালায় যে চাষারা তাদের সঙ্গে কিছুতেই পেরে ওঠে না। মনে পড়ছে সবার? গল্পে ছিল কিন্তু এই কথাগুলো, আমি যেভাবে প্রশ্নগুলো আলোচনা করছি সেইভাবেই তোমরা উত্তরগুলো লিখবে, আর লেখার সময় অবশ্যই প্রশ্ন টুকে তার নিচে উত্তরটা লিখবে। আচ্ছা, এবার চলো দুইয়ের গ। দুইয়ের গ কী আছে দেখো, বাচ্চা বেবুনটিকে কুকুরের হাত থেকে কিভাবে বাঁচালো? উত্তর লিখবে, সুকুমার রায় রচিত বেবুন গল্পে বেবুন নামের এক বিশেষ প্রজাতির বানরের কথা জানা যায়। বেবুনরা ঐক্যবদ্ধভাবে বাস করে, অর্থাৎ একসাথে সবাই মিলে থাকে, তাই তো?
কেউ কাউকে বিপদে ফেলে পালায় না। একবার একটা বাচ্চা বেবুনকে কতগুলো কুকুরে ঘেরাও করে ফেলেছিল, কিন্তু একটা ধাড়ি বেবুন এসে সেই কুকুরের দলের মধ্যে ঢুকে এমনি দু তিন ভেংচি দিয়ে তাদের মুখের সামনে থেকেই সেই বাচ্চাটাকে কেড়ে নিয়ে গেল। কুকুরগুলো ভয়ে কিছুই করার সাহস পেল না। মনে পড়ছে তো? আচ্ছা, এবার দেখো দুইয়ের ঘ। শত্রুকে হাতের কাছে পেলে বেবুনরা কি করে আমরা পড়েছি, দেখো আমি কিভাবে আলোচনা করছি। সুকুমার রায় রচিত বেবুন গল্পে বেবুন নামের এক বিশেষ প্রজাতির বানরের কথা জানা যায়। বেবুনরা শত্রুকে হাতের কাছে পেলেই নখ দিয়ে খামচে টেনে মুখের কাছে নিয়ে এসে তারপরেই প্রচণ্ড এক কামড় দেয়। কামড়ের জোরে হাড়গোড় পর্যন্ত অনায়াসেই গুড়িয়ে দিতে পারে। নখ দাঁতই হচ্ছে বেবুনের প্রধান অস্ত্র, কিন্তু দরকার হলে তারা পাথর ছুঁড়তেও জানে। বড় বড় পাথর গড়িয়ে শত্রুকে ঘায়েল করতেও তারা খুব ওস্তাদ। আচ্ছা, এবার দেখো দুয়ের উম। বারবার টেক্সট পড়বে জানো তো, উত্তরগুলো লেখার জন্য তোমার একদম গল্পটা নখদর্পণে থাকতে হবে, মানে একদম খুব ভালো করে গল্পের ঘটনাগুলো সিকোয়েন্স অনুযায়ী যেন মনে থাকে, যাতে তুমি প্রশ্ন লিখতে পারো সহজে। দেখো, সাধারণত বেবুনদের চেহারা কেমন হয়? সুকুমার রায়ের লেখা বেবুন গল্পে এই বেবুন নামের বিশেষ প্রজাতির বানরের কথা জানা যায়। বেবুনের মুখ কুকুরের মতো লম্বাটে, যারা চার পায়ে চলে, যাদের লেজ বেটে আর গলার মধ্যে থলি, আর পিছনের দিকটায় কাঁচা মাংসের মতো ঢিপি, তাদের নাম বেবুন। এদের উঁচু উঁচু ধারালো দাঁত, বতখত মেজাজ, আর তার চাইতেও বতখত হচ্ছে এদের চেহারা, তাই তো? গল্পের শুরুতেই আমরা কিন্তু বেবুন কিরম দেখতে হয় তাদের বর্ণনা পেয়েছি। আমি যেভাবে আলোচনা করে দিলাম প্রশ্নগুলো, সেইভাবে তোমরা দরকার হয় গল্পটা আবার বেশ 5-7 বার পড়ে নেবে, নিয়ে লিড খাতায় সুন্দর করে প্রশ্ন লিখে উত্তরগুলো ভিডিও শুনবে, শুনে সেই মতো গুছিয়ে সুন্দরভাবে লিখবে। আচ্ছা, এবার দেখো 3 নম্বরে মানে লেখোটা আমরা করব না, কারণ আমরা শব্দার্থ আগে করে ফেলেছি। এরপর দেখো 4 নম্বর বিপরীত শব্দ লেখো, পিছনে সামনে, চমৎকার বিশ্রী, প্রধান অপ্রধান, নিচে ওপরে, বাচ্চা বুড়ো। আচ্ছা, এখানে দেখো পাশে পাশে লেখা আছে, তোমরা কিন্তু নিচে নিচে লিখবে, অর্থাৎ এই প্রধান অপ্রধান লেখার নিচেই লিখবে, নিচে ওপরে, এরকম পাশে আলাদা করে আর লিখবে না। অর্থাৎ একটা লাইনে একটা পেয়ার অফ অপোজিট ওয়ার্ডস থাকবে। তারপরে দেখো 5 নম্বর বাক্য রচনা করো, স্বভাব। তারপর আছে দেখো চমৎকার, বিদঘুটে, অনায়াস, আড়ষ্ঠ, দেখেছ? আচ্ছা, এই অবধি কাজ করবে। নেক্সট ভিডিওতে আমি পরের অংশগুলো করাবো। নমস্কার।